गाइज अस्सलाम वालेकुम गुड मॉर्निंग सबाई के दिस इज फाहिम वेलकम टू आवर न्यू ब्लॉग आज के एक ब्लॉग करते जाके ब्लॉग बोलते आज के बाइक राइड कर ब्लॉग करब और एक लॉन्ग ट्रिप देर कथा आज के एखन बजे सकाल 9:30 मात्र घूम थेके उठलाम और एकटू आगे प्रांत चले आसछे बोलाय तो अपनारा प्रांत के अनेक ही चिनें हमारे कुमिल्ला ब्लॉगे छिलो आमार यूनिवर्सिटी फ्रेंड एवं आमार भाई तो एखन प्रांत चले आसछे भोलाते तो प्रांत जेहेतु भोलाय चले आसछे तो एक साडेन ट्रिप आमरा मैनेज करे फेललाम भोलार भाई ब्रदार सबाई मिले तो आज के बिकालेर दिके आमरा जाच्छि बेर होते जेहेतु आमादेर दु एकजन भाई बंधु बा जेटाई बोलें सबाई एकटु काजकर्म आछे एवं एकटु हालका पतला शपिंग आछे तो एइजन्य आमरा चिंता करलाम जे आमरा आज के बिकालेर दिके बेर होई एवं चेष्टा करब सबार लास्टेर फेरिटा धरते ओ आच्छा बोलिनि तो आपनादेरके आमरा कोथाय जाच्छि आज के आपनादेरके आमरा बाइक राइड करे निये जाब कुয়াকাটা आसले आमी अनेकबार कुয়াকাটা गियेछि किन्तु आसले कि बोलबो सागर पाड़े गेले माने अन्यरकम एकटा फिल हय এইজন্য কখনোই আমার সাগরপাড়ে বারবার গেলেও অনিহা আসে না তো আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে আমার মোটর ব্লগের মাধ্যমে খুব মজা দেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেহেতু আমরা আজকে বিকালের দিকে বের হচ্ছি তাই আমাদেরকে আজকে যেতে হবে রাতে তো যেহেতু আমরা যেতে যেতে রাত হয়ে যাবে হয়তো বা একটা বা রাত 12টা আমি জানি না এখনো আবার কারো কারো বরিশালে হালকা কাজ আছে তো আমরা চেষ্টা করব আসলে লাস্ট ফেরিটা ধরার এবং চেষ্টা করব যে যত দ্রুত যাওয়া যায় কারণ আমরা যে আবার চেক ইন করতে হবে তারপরে একটু হালকা মজা মস্তি না করলে কিভাবে হয় বলেন যেহেতু প্রান্ত এখন পর্যন্ত কুয়াকাটা একবারও যায়নি আমরা চেষ্টা করব তাড়াতাড়ি যাওয়ার এবং আপনাদেরকে সব ঘুরিয়ে দেখানোর অবশ্য কুয়াকাটা আপনারা আমার ব্লগে এর আগেও দেখেছেন আর যদি না দেখে থাকেন কুয়াকাটাও সামনে আমার আরও ব্লগ আসছে সমস্যা নেই তবে বাইক রাইড করে কুয়াকাটা এই প্রথম যাচ্ছি আমি যাই হোক আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতাম না যদি না এই আবহাওয়াটা আপনাদের সামনে থাকতো আবহাওয়াটা আজকে অনেক বেশি জোস এবং বিশেষ করে আজকে অনেক রৌদ্র উজ্জ্বল কিন্তু জানি না কখন হঠাৎ বৃষ্টি চলে আসবে দোয়া করবেন সবাই যেন বৃষ্টি না আসে তো এই হলো কথা প্রান্ত এখনও ঘুমাচ্ছে উঠুক উঠার পরে আমরা নাস্তা রাস্তা করে আমরা সব অল ওভার রেডি হব এবং অন্যান্য ভাই ব্রাদাররা আসলে বিকালের দিকে আমরা রওনা দিব এখন মাত্র 9:35 যাই হোক আর কথা বাড়াবো না দেখা হচ্ছে বিকালে 8 hours later Welcome সবাইকে বিকাল বেলা এখন আমরা বের হয়ে গেছি আমরা এখন যাব কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব আমরা এখন আছি দি কালার লাউঞ্জ রেস্টুরেন্টে আপনারা এই রেস্টুরেন্টটি আপনাদের সবারই অনেক পরিচিত আমার মাধ্যমেই যাই হোক এখন আমি পরিচয় করে দিতে চাই এই হলো আশরাফ আসসালামু আলাইকুম আমি আশরাফ আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা এবং আমাদের সাথে আছে 8 বড় বড় ভৃত্তিক মানে লেভেলে অনেক হাই লেভেলের ভৃত্তিক এবং আমরা 4 বাইক আজকে বিকাল বেলা রওনা দিচ্ছি তো আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সেফলি রাইড করে কুয়াকাটার উদ্দেশ্যে যেতে পারি আর এই হলো প্রান্ত আমার ঢাকার বন্ধু আপনারা ওকে কুমিল্লার ব্লগে দেখছেন যার কথা সকালবেলা আপনাদেরকে শেয়ার করছি যাই হোক প্রান্ত হাই দিয়ে দাও প্রান্তর অবস্থা কি দেখেন সে বসছে কিভাবে যাই হোক আমরা এখন আমাদের বাইকগুলো আসবে একে একে আসার পর আমরা বের হয়ে যাব আর কথা হচ্ছে রোডে হ্যালো গাইজ আমরা এখন বের হয়ে গেছি আমার সাথে প্লিয়ন হিসেবে আছে প্রান্ত আমি প্রান্তকে নিছি সাথে আর হলো ওরাও আছে সাথে পিছনে দুটা বাইক আছে এবং সামনে দুটা বাইক গেছে আর যেহেতু আজানের সময় আপনাদের সাথে হয়তো বা এরকমভাবে কথা হবে না তারপর আমরা একটু রাইড দেখাবো আর বাইকগুলো সব চলে গেছে কিছু আর কিছু বাইক পিছনে আছে তো আমরা এখন যাই আজান দিচ্ছে এখন আর কোনো কথা হবে না একসাথে ফেরিতে গিয়ে কথা হবে আল্লাহ হাফেজ Thank you.
দেখতে দেখতে আমরা চলে আসছি ফেরিঘাটে। আর ফেরিঘাটে আসার পর আমাদের সাথে সকল বাইকাররাই চলে গেছে ফেরিতে ওঠার জন্য, শুধুমাত্র আমরাই বাকি। আর এখনও কেন ফেরি আসতেছে না এটাও বুঝতেছি না। ও মাই গড, নামা লাগবে না, নামা লাগবে। চল, ফেরি নাই, ট্রলারে যেতে হবে। এখন শুনতেছি ট্রলারে যেতে হবে, জানি না কি হয়। অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার। এত পানি আর পানি, করবো কীভাবে? প্রান্ত নামতে হবে। প্রান্ত ধরিস, দেখি 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 কি হয়। হ্যাঁ, উঠে গেছি। এখন মনে হয় তলারে যেতে হবে। ফেরি পাই নাই, ফেরি নাই, ফেরিঘাটে ফেরি নাই। এই ফেরি নাই, এই পাশে রাখবো। ঘাটে মাত্র ফেরি আসছে, এখন বাজে মোটামুটি 7টার উপরে, মাত্র ফেরিঘাটে ফেরি আসছে। আমরা এখন ফেরিতে উঠব আর সোজা আপনাদের সাথে কথা হবে বরিশাল গিয়ে। অনেক আশেপাশে ভাই ব্রাদার অনেক চিল্লাচিল্লি করতেছে এবং অনেক বেশি নয়েজ। আপনাদের সাথে সোজা বরিশাল গিয়ে কথা হবে, কারণ এর মধ্যে আর ভিডিও করা পসিবল না, কারণ রাস্তার অবস্থাও বেশি একটা ভালো না। আর এখন যেহেতু অনেক বেশি রাত, আর আপনাদের সাথে বরিশাল গিয়ে একসাথে কথা হবে ইনশাল্লাহ। তো ফেরিঘাটে ফেরি চলে আসছে, আমরা ফেরিতে উঠব। আমরা একটু আগে ফেরি থেকে নামছি, ফেরি থেকে নামার পরে এখন আমরা আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঠিক কাছাকাছি, মানে ভোলার রোডে। তো আমরা এখান থেকে সোজা যাব বরিশালের উদ্দেশ্যে, এবং বরিশাল যাওয়ার পরে আমরা সেইখানে এক ঘন্টার মতো আমাদের একটু সময় লাগবে। আমরা কিছু বাইকের অ্যাক্সেসরিজ কিনবো, অনেকেরই অনেক কিছু নাই। তো সেইটা শেষ করে আমরা সোজা চলে যাবো কুয়াকাটার উদ্দেশ্যে। হয়তো বা যেতে যেতে রাত 9টা বাজবে রোয়ানা দিতে দিতে। আর এই যে সৌরভ ভাই, তিনি আজকে আমাদেরকে লিড দিয়ে নিয়ে যাচ্ছে। সৌরভ ভাই না 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 না, সে কিন্তু ভালো লিড দেয়, মোটামুটি ভালো লিড দেয়। আর আমাদের অনেকেরই অনেক অ্যাক্সেসরিজ লাগবে, অ্যাক্সেসরিজগুলো কেনার পরে আমরা সবাই রওনা দিব। তো ওকে, তাহলে এখন আমরা যাওয়া যাক বরিশাল বিশ্ববিদ্যালয় হয়ে আমরা সোজা বরিশালের উদ্দেশ্যে। অবাক ভাই, 2 hours later। আমরা এখন আছি লেবুখালী সেতুতে। লেবুখালী সেতু এখন উদ্বোধন করেনি, আর লেবুখালী সেতু উদ্বোধন করার জন্য আই থিঙ্ক আর অল্প কিছুদিন সময় লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো বা এই সেতুটি উদ্বোধন করবে। আমরা সকল বাইকাররা এই সেতুতে এখন অবস্থান করছি, আর সেতুটি আসলে দেখতে অসাধারণ, এক কথায় অসাধারণ। সেতুর, বিশেষ করে সেতুর লাইটিংটি অসাধারণ। আর আপনারা এখন আমাদের সাথে দেখছেন, আর এই যে বাইকার্স ফুল টিম, এই আমাদের টিম, এবং আমি আপনাদের সাথে ভোলা থেকে পরিচয় করাইনি, এই হলো সৌরভ ভাই। সৌরভ ভাইকে আপনাদের সাথে একটু আগে হয়তো দেখাইছি। এই তানজিল ভাই, আর এই হলো আমাদের সাব্বির ভাই, এই সালমান, আর এই অবাক। অবাক এই প্রথম মাস্ক খুলছে, অবাক এই প্রথম মাস্ক খুলছে,
আর আশরাফ কই? এই যে আশরাফ, আশরাফ একটু আগে লেট করছে, আশরাফের জন্য আমাদের কতক্ষণ লেট করতে হইছে? আধা ঘন্টা লেট করতে হইছে। আর এই হলো আমাকে প্রান্ত, আর প্রান্ত উইন জ্যাকেট কিনে নাই, কারণ সে তো প্রাইভেট কার ইউজ করে, সে প্রাইভেট কার ইউজ করে, সে এখন আর বাইক চালায় না, এই জন্য হয়তো বা। যাই হোক, আমরা এখানে একটু ফটোশ্যুট করবো, এবং ফটোশ্যুট করার পরে আমরা সোজা চলে যাবো কুয়াকাটার উদ্দেশ্যে, এবং যেতে যেতে হয়তো বা আপনাদের সাথে আর কোনো কথা হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ রাস্তার অবস্থা খুবই বাজে, কিছু কিছু জায়গা অনেক বেশি ভাঙ্গা। আর যাই আমরা, আমরা দেখতে দেখতে পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ, পায়রা সমুদ্র বন্দরের কাছে, অর্থাৎ যে নতুন রোডটি হয়েছে আমরা এখানে চলে আসছি। আর সকল ভাই ব্রাদাররা সবাই একসাথেই আমরা বাইক রাইড করতেছি, যার কারণে অনেক বেশি এনজয় করছি। আর পায়রার এই রোডটি আসলেই অসাধারণ, মানে এক কথায় অসাধারণ বলা যায়। পায়রা সমুদ্র বন্দর শেখ হাসিনা সড়ক, আমরা এখন পায়রা সমুদ্র বন্দরের কাছাকাছি এবং আমরা এই রোডে আছি, এবং রোডটার নাম হচ্ছে শেখ হাসিনা সড়ক। যাই হোক, আমরা পুরো কুয়াকাটা ব্লকটি আসলে এনজয় করছি, খুব বেশি এনজয় করছি, এবং বিশেষ করে আমাদের বাইক রাইড করা আমরা খুব বেশি এনজয় করছি। আমরা প্রত্যেকটি বাইক চেষ্টা করছি একজন আরেকজনের সাথে তাল মিলিয়ে চালানোর, কারণ এখন অনেক রাত, প্রায় 12:30টার কাছাকাছি, 12:30টারও উপরে বাজতেছে, যার কারণে আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা বাইক খুব সেফলি রাইড করার এবং একজন আরেকজনের সাথে রাইড করার। যাই হোক, এখন আমরা আসলে এনার্জি যদি বলতে হয়, সৌরভের সবচেয়ে বেশি এনার্জি আছে, সে অলরেডি নাচতেছে। আর এনার্জি যদি লস বলতে হয়, আসলে কার কথা বলবো বুঝতেছি না, আমার কাছে মনে হয় প্রান্তর একটু এনার্জি লস আছে, কিন্তু সৌরভের অনেক বেশি এনার্জি। সৌরভ তুমি একটু নাচো। ওকে ওকে, সৌরভের অনেক বেশি কারেন্ট, আর আশরাফের এনার্জি অনেকটাই লস। আশরাফ তোমার কী অবস্থা? যাই হোক, ওকে, তো আমরা এখানে কিছু ফটোশ্যুট করবো, এবং আমরা এখন আছি, আবারও বলতেছি, শেখ হাসিনা সড়ক এবং পায়রা সমুদ্র বন্দর, পায়রা বন্দর কর্তৃপক্ষ। তো যাই হোক, আপনারা আমাদের সাথে থাকেন, এবং আমরা যেন সেফলি কুয়াকাটা যেতে পারি সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে কুয়াকাটায়। বারবার বলতেছি দেখা হচ্ছে কুয়াকাটায়, কিন্তু হয়তো বা ব্লগটি এখানেও শেষ হতে পারে, বা ব্লগটি কন্টিনিউ হতে পারে। যদি সেফলি যাই, হয়তো বা ব্লগটি কন্টিনিউ হবে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন বাইকগুলো সারিবদ্ধভাবে রেখে আমরা কিছু ফটোশ্যুট করব। ওকে, টাটা। আমরা এখনও ডিনার করিনি, কিন্তু এটা একটা বড় বিষয়, আর ইচ্ছা আছে কুয়াকাটা গিয়ে ডিনার করব, আর দেখি কি হয়। আসলে দেখেন কি একটা অবস্থা রাস্তার মধ্যে, কিভাবে কুকুর বসে আছে, কুকুর ছাগল সব। আমরা যদি হঠাৎ ব্রেক না দিতাম, আমরা কুয়াকাটার খুব কাছাকাছি, হঠাৎ যদি ব্রেক না দিতাম তাহলে আল্লাহ জানে কি দুর্ঘটনা হতো। এইভাবে প্রত্যেকটা পয়েন্টে এত পরিমাণ কুকুর আর ছাগল, আসলে বলার মতো না। যাই হোক, আমরা কুয়াকাটার খুব কাছাকাছি, শেষ ব্রিজটা ক্রস করব। এই একে একে সব বাইকাররা, we'll be right back.
পুলিশ চেকপোস্ট কুয়াকাটা। আমরা একদম সাগর পাড়ের কাছে এসে দাঁড়ালাম। এখন হোটেল বা বাকি অন্যান্য আনুষাঙ্গিক যা যা আছে সব কিছু আর একটু পরে, আপাতত দেখি কি করি, বাকিটা পরে কথা হবে। আচ্ছা যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষে আমরা হয়তো বা একটু বাইক রাইড করব এবং আমরা সাগরপাড় চলে যাব। তারপর ডিম ভাজা এবং খিচুড়ি, ঠিক আছে, এছাড়া আর কিছুই নাই। আর আমরা যেহেতু রুম নিতে অনেক দেরি হয়ে গেছে, এখন কয়টা বাজে জানো, মানে কয়টা বাজে, রাত 3টা বেজে গেছে আমাদের রুম নিতে। যাই হোক, তো এখন আর কোনো কথা হবে না, এখন খুবই ক্লান্ত, প্রত্যেকটা ছেলেই খুব ক্লান্ত। আমরা এখন ডিনার শেষ করে হয়তো বা একটু বাইক রাইড করব, তারপর আমরা রুমে যাব। সাগর পাড়ের গর্জনটা আসলেই অসাধারণ, এক কথায় মনোমুগ্ধকর। এখন খাওয়া দাওয়া শেষ করার পরে ইন টোটাল অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন মোটামুটি 4:10 বাজে, তো এখন একটু শুইতে যাইতে হবে, আর কিছু করার নেই। সবাই প্রচণ্ড পরিমাণ ক্লান্ত, আর আড্ডা দেওয়ার কোনো পরিস্থিতিতে, মানে পরিস্থিতিতেই নাই। তো এখন আমরা চলে যাব রুমে, আর হোটেলে যেয়ে বাকি কথা হবে। তো চলেন, গুড নাইট, আজকের মতো এইখানে ইতি, সাথে থাকবেন।